নমস্কার বন্ধুরা আরও একবার বম্বাই এডুকেশনে সকলকে স্বাগত আমরা সকলেই জানি যে আপার প্রাইমেরির নিয়োগ প্রক্রিয়া বহুদিন ধরে থমকে গেছে দীর্ঘ সাত বছর ধরে চলছে এই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি এই নিয়োগ তার পেছনে প্রধান কারণ হচ্ছে কিছু কেস আপার প্রাইমেরির যে মেহতা তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে একাধিক ভুল ধরা পড়ে এবং সেই নেই আপারে পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং কিছু কেস করে সেই কেসগুলি এখনও পেন্ডিং অবস্থায় থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না রাজ্য সরকার আজ আপারের এক পরীক্ষার্থী ফেসবুক পেজে কমেন্ট করেন এবং সেখানে বলেন যে লকডাউন উঠে যাওয়ার পর যেন আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ করা হয় এবং সাত বছরের এই যন্ত্রণা থেকে তাদের জন্য মুক্তি দেওয়া হয় এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় তিনি কমেন্টে বলেন আমরা তৈরি থাকলেও মহামান্য আদালতে বিচারাধীন আপনাদের বন্ধুরা ওই পথে গেছে তাই ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যাচ্ছে না ওনার এই মন্তব্য থেকে স্পষ্টই পাওয়া যাচ্ছে যে তিনি আপার প্রাইমারি পরীক্ষার্থীদেরই দায়ী করলেন যেসব পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে কেস করেছে তাদেরকেই তিনি সরাসরি দায়ী করলেন তিনি বলতে চাইছেন যে তাদের জন্য নিয়োগ পক্ষে আটকে আছে কারণ তাদের ইচ্ছা আপার ফ্যামিলির নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা কিন্তু এই ধরনের কেসগুলি আটকে থাকার জন্য সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে